অতি দরিদ্র কৃষক পরিবারের মর্যাদা। প্রথম যেদিন আলোর মুখ দেখলাম, নাড়ি কাটার পর চোখ খুলেই মায়ের চোখে পানি দেখেছিলাম, তখন বুঝিনি ওটা ছিল আনন্দ অশ্রু। পরম যত্নে আমি বড় হতে থাকলাম, আমার শৈশব কাটলো স্বপ্নের মতো, কখনো বা চোখের তলায়, আবার কখনো বা ঘরের মাঝে। আমি পরিণত হতে থাকলাম, বাবা মার দায়িত্ব নেবার সময় হলো, বাবার ঘাড়ে চড়েই গিয়েছিলাম দুনিয়া দেখতে। সেই দিনের কথা কি বলা যায়, দেখেছিলাম সমাজপতিদের তুচ্ছ তাচ্ছিল্য, আমার বাবাকে অপমানিত হতে দেখেছিলাম। আপনার ছেলের তো চামড়া মোটা, ছাজ নেই, গাটা কেমন ভেজা ভেজা, রংটা কেমন একদম ফ্যাকাশে। সেদিন বাবা বলতে পারেননি কত কষ্টের ধন আমি। কাঁদতে দেখেছিলাম বাবাকে, কেমন এক নির্বাক চাহনি আর নোনা জলে ভেজা ভেজা চোখ। আমার বাবার মতো দরিদ্র কৃষকের কান্নার কোনো দাম আছে নাকি? আর আমি, আমার জীবনটা এভাবে চলতে থাকলো, কখনো বা সমাজপতিদের গোপন ডেরায়, আবার কখনো বা সাধারণ মানুষের ঘরের কোণে। দেখতে থাকলাম সাধারণ মানুষজনের অসাধারণ ফুটানি, নুন আনতে পান্তা ফুড়ে, অথচ সময় নাই অসময় নাই বাড়ির বৌচিকে ঝাড়ি মারে। দেখলে বাগানটাও কি দিয়া শুনি, পেঁয়াজ কই, পেঁয়াজ কম থাকে কেন, আমি কি ফকির হয়ে গেছি? যখন ডাইলে বাগার দিবা আধা মাইল দূর থেকে জানি পেঁয়াজের বাসনা পাই, পেঁয়াজ দিবা গায়ের হিসাব, দরকার পড়লে খালি পেঁয়াজের তরকারি রান্না করবা, কি মেজাজ ছিল আর কি সে ফোটানি। বাবা রে বাবা, পয়সার গরমে তারা আমাদের পেঁয়াজ বলেই মনে করতো না, মশলা থেকে আমাদের টেনে সবজির কাতারে নামিয়ে এনেছিল প্রায়, মানির মান আল্লাহই রাখে। এখন লাফালাফি বন্ধ, পয়সার গরম ঠান্ডা হয়ে গেছে, কেদ্দানি করে সকালে উঠে পান্তার সাথে আমাদের আঙ্গুলের ডগায় দুমড়ায় মুচড়ায় কচকচ করে খাওয়াও বন্ধ হয়ে গেছে। বাজারে গেলে এখন ভদ্র লোকেরাও আমাদের গোনায় ধরে, ধরে মানে ধরতে হয়, নইলে বাজারের অন্য আইটেমগুলোর টাইমলি সাপ্লাই বন্ধ হয়ে যায়। যে খুচরা বাজারের কেজি প্রতি দাম হিসেবে আনলে আল্লাহ রহমতে আমাদের বংশমর্যাদা এখন শেখ, সৈয়দ, মুঘল কিংবা পাঠানদেরও সাত মাকাম উপরে, আর গভীরতা তো সাগরের কাছাকাছি। পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনাদ মাজেলান নাকি প্রশান্ত মহাসাগরের তল মাপতে দড়ির মাথায় কামানের গোলা বেঁধে ডুবিয়ে দিয়েছিল, গোলা ডুবতে থাকলো, মাজেলান দড়ি ছাড়তে থাকলেন, জাহাজের দড়ির গোডাউন খালি হয়ে গেল কিন্তু তল পাওয়া গেল না। আর আমার তল পাওয়ার চেষ্টায় এ পর্যন্ত বহু বেকুব একের পর এক আমার খোসা ছাড়িয়েছে, ঝাঁজের চোটে পোয়াখানিক চোখের পানি ঝরিয়েছে, কিন্তু আমি আপোষ করিনি, নিজে নাই হয়ে গেছি কিন্তু তল পেতে দেইনি। আর এখন তো ফকিরজা পার্টি আমাদের খোসা ছাড়ানোর সাহসই পাবে না। বাঙালির ভাতের অভাব এখন আগের মতো নাই, কিন্তু পেঁয়াজের অভাব কি পরিমাণ বাড়ছে তাদের হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন আর বাঙালি হা ভাতে নয়, বাঙালি এখন হা পেঁয়াজে। বর্তমান বাজারে আমাদের পেঁয়াজ সম্প্রদায়ের মধ্যে দুটো গোষ্ঠী আছে, একটা দেশি আর একটা ইন্ডিয়ান। জানেন হয়তো স্থানীয় গোন্ডা পান্ডার চোটপাট বেশি থাকে, লোকাল হওয়ার সুবাদে এলাকায় তারা বহিরাগত ভাড়াটে বাসিন্দাদের চেয়ে দাম পায় বেশি। বঙ্গ সংস্কৃতিতে যা চোটপাট মানে হ্যাডম মানে ঝাঁজ যত বেশি তার দাম তত বেশি, তাকে তত বেশি মানুষ ডরায়। দেশি পেঁয়াজ যেহেতু লোকাল, সেহেতু স্থানীয় প্রভাবের কারণে তার ঝাঁজ বেশি, তার চোটপাটও বেশি, তাই আইনত তার দামও বেশি। জাতির বিবেকের সামনে তারকা চিহ্নিত প্রশ্ন উঠতে পারে, দাম বেশি মানে কত বেশি? খুব বেশি না, এই একটু সম্মানিত চেয়েছিলেন আমার বাবা, বাংলার দরিদ্র কৃষক, চেয়েছিলেন তার কষ্টের দাম মাত্র। কিন্তু আপনারা কি আর বদলাতে পারেন? আপনাদের মানসিকতা যে ঢুকে আছে পরের বউ দেখতে সুন্দর, কিন্তু বুঝলেন না যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়। আপনারা কি করলেন? আমাদের বিকল্প গোষ্ঠীকে খুঁজে নিলেন, এই বিকল্প গোষ্ঠী হলো ইন্ডিয়ান পেঁয়াজ সম্প্রদায়। তারা ট্রাকে চেপে কাস্টমসে নানা জায়গায় সেলামি দিয়ে, আসলে আক্কেল সেলামি দিয়ে বর্ডার পার, তারপর আবার ঘাটে ঘাটে সেলামি দিতে দিতে বাজারে আসে। তাদের দেখতে যতই নাদুস নুদুস মনে হোক, আসলে তারা অত কাজের না, এমনিতেই বহিরাগত বলে ঝাঁজ মানে চোটপাট কম, তারপরে দীর্ঘ ভ্রমণজনিত হেনস্তা, বুঝতেই পারছেন, ফলে তার দাম কম হওয়াটাই স্বাভাবিক। এটা আমরা নিখিল বঙ্গ পেঁয়াজ সম্প্রদায় মেনেও নিয়েছিলাম, আর মেনে না নিয়েই বা কি করব। ওই যে একটা কথা আছে না, বাড়ির কুত্তা ভাত পায় না, পাড়ার কুত্তা ঘেউ ঘেউ করে। কিন্তু আপনাদের কাছে পাড়ার কুত্তাই না আপন হয়ে গেল, তার আপনাদের সাথে বাড়ির ড্রয়িং রুমে বসে থাকে আর আমরা বাড়ির দরজা। আপনারা বুঝলেন না কে আপন আর কে পর, ভাবতে খুব অবাক লাগে। আপনাদের এখন মোটা চামড়ার ভেজা ভেজা শরীরের ইন্ডিয়ান পেঁয়াজ সম্প্রদায়কে ভালো লাগে, পারেনও বটে আপনারা। কথায় আছে না, ভাত পায় না চা খায়,
আপনারা সেই ইন্ডিয়ান পেয়াজ সমাজকেই চা খাইয়েছেন, তাদের আপনারা জাতে উঠিয়েছেন, কোথায় তারা আজ? কোথায় আজ আপনাদের সেই ফুটানি? যাক বাবা, শেষ পর্যন্ত আমদানিকারক, আড়তদার, মজুতদার, খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে সরকারের বড় বড় মানি লোকেরা যৌথ প্রযোজনায় আমাদের মান বাড়িয়েছে, আমাদের জাতে তুলেছে। আর সংসারে আমাদের সীমাহীন গুরুত্বের বিষয়টি বুঝতে পেরে পরীক্ষার প্রশ্নপত্রেও আমাদের প্রসঙ্গ আনা হচ্ছে। সম্প্রতি ফাঁস হয় প্রশ্নপত্রে ট্রান্সলেশন করতে বলা হয়েছে। আজকাল হাতিরপুল কাঁচা বাজারে 120 টাকার সের দেশি পেঁয়াজে একটা বড় পরিবার ভালোভাবে চলে যায়, রোজ কিয়ামত হয়ে যাবে, কিন্তু GPA-5 হাত ছাড়া হবে না, এমন এক অমিত সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীর উত্তরে লিখেছেন, টুডে টুমোরো এলিফ্যান্ট পুল গ্রিন মার্কেট 120 শেয়ার কান্ট্রি অনিয়ন এ বিগ ওয়াইফ গোজ ওয়েল, আফটার অল আই এম এ GPA-5। আজ আমি কাঁদছি না, হাসছি, কারণ এখন আপনারা বুঝবেন সেই দরিদ্র কৃষকের চোখের পানির মূল্য কত। আমার বাবা গরিব কৃষক হতে পারে, কিন্তু আমাকে পর করে দেননি, আর আপনারা কাল পরের ছেলে মোটা ছিল, আজ আমি। তাই বলতে চাই, আমার বাবা মাকে, মানে বাংলার দরিদ্র কৃষকদের বাঁচতে দেন, আপনারাও বাঁচবেন। বাংলার কৃষকদের চোখের পানির মূল্য দিন, দেশকে বাঁচান।